আওয়ামী লীগকে বাইরে রেখে বাংলাদেশে অতীতে কোনো নির্বাচন হয়নি, ভবিষ্যতেও হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। তিনি বলেছেন আওয়ামী লীগ বর্তমান পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াবে এবং আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবে। আওয়ামী লীগকে বাদ দিয়ে এই বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। মাহবুবুল আলম হানিফের পক্ষে তার প্রেস সচিব তারিকুল ইসলাম টুটুল বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। আওয়ামী লীগ ছাড়াও আগামী জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য হবে। সাম্প্রতিক সময়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদারের দেয়া এক বক্তব্যের জবাবে এমন বক্তব্য দেন হানিফ। হানিফ আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের মতো ঐতিহ্যবাহী প্রাচীন ও বৃহৎ রাজনৈতিক দলকে নির্বাচন ও রাজনীতি থেকে দূরে রাখার যে হীন প্রচেষ্টা চালাচ্ছে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এ ধরনের অপতৎপরতা থেকে দূরে থাকার জন্য আহ্বান জানাচ্ছি। হানিফ আরও বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা বর্তমান প্রেক্ষাপটে কিছুটা বিব্রতকর অবস্থায় আছে, কিন্তু এটাও মাথায় রাখতে হবে 1975 সালে জাতির পিতাকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে যখন আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করা হয়েছিল তখনও আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছিল। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।